নমস্কার প্রভাতিস ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আমার সকাল শুরু হয়েছে অনেকটা ভোরে, আমার যত বাসি কাজ ছিল সমস্তই করে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি সকাল সকাল রান্না করতে। যখন ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ গুছিয়ে বাবুকে খাইয়ে, মানে খাওয়াতে খাওয়াতেই বলবো একটা ফোন আসে। কার ফোন? বোনের ফোন। বোন বলল ছেলেকে নিয়ে স্কুলে এসছে, দিদি আমার জন্য রান্না করিস। তার জন্য আজকে ভাবলাম কাজ অনেক, মানে কাজটা আমি পরে করব, আগে আমি রান্নার দিকটা সেরে নিই। কেননা ওরা চলে আসবে 10টার মধ্যে, ঢুকে যাবে, ওদের স্কুল ছুটি হয়ে যাবে। যেহেতু মর্নিং স্কুল হচ্ছে সেই কারণে ভাবলাম আমি আগে রান্নার দিকটা সেরে নিই, তারপরে আমি অন্য অন্য আমার ঘরের কাজগুলো করব। আর সেটাই করছি। তো মাস্টার্সকে আমি তেমন ভালো পাইনি, তার জন্য একটু ডিমে তরকারি করছি, বাবুর জন্য তুলে রেখেছি, আর এখানে করছি কলা। তো তোমরা হয়তো অনেকেই বলবে প্রত্যেক দিন কলা রান্না করছো। আজকে কলা রান্না করার একটাই কারণ হচ্ছে আমার ছোট বোন কলাটা একটু ভালো খায়, তো ওর জন্যই আমি রান্না করছি। যে রয়েছে যখন ওকে একটু রান্না করে দিই, ও খাবে। দিদি বলে কথা, দিদি তো খেয়াল করবেই যে আমার বোনেরা কী পছন্দ করে আর কী পছন্দ করে না, সেটাই একটু চেষ্টা করলাম বোনের পছন্দটা, যাতে বোন এটা পছন্দ করে সেটা তৈরি করার। তো যাই হোক, কাজ করতে করতে কিছু গল্প করি তোমাদের সঙ্গে। একটা জিনিস দেখে আমার ভীষণ খারাপ লাগলো, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদেরই পার্শ্ববর্তী দেশেরই একটা ঘটনা হয়তো জানি অনেকেই তোমরা দেখেছো। তো দেখো, আগে একটু বলে নিই, বোন চলে এসছে খাওয়া দাওয়া করে, ওরা কেন এসছে সেটা একটু বলি, তারপরে বলছি। ওরা যাবে আমার মনবীর বাবারই এক ফ্রেন্ডের আজকে বার্থডে, তো সেখানেই জন্মদিনের অনুষ্ঠানে যাবে, তো এখানে একটা গিফট নিয়ে নিয়েছে, ওরা ওই কারণে এসেছে আমাদের বাড়ি, আমার বাড়ির এইখানেই। তো ওরা ওইখানে যাবে, তো স্নান দিনান করে খেয়ে দেয়ে পুরো রেডি হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছি, তো আমাদেরই পার্শ্ববর্তী দেশের একটা ঘটনা বলছি আমি। আজকে একটা লাইভ দেখলাম, লাইভটা দেখে না একটা দিদি বা বোন, যাই বলো বা দিদিভাই, তো দিদিভাই একটা লাইভ করছিল, লাইভটা দেখে না আমার ভীষণ খারাপ লাগলো। হয়তো পারিবারিক কোনো সমস্যা হবে, বা মানে যেটা হয়ে থাকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যাই হোক, তো দিদিভাই নিজের জীবনটাই শেষ করে দেওয়ার কথা ভাবছে, তো এটা দেখে না লাইভে বলছে। তো এটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো যে আমাদের এই সমাজে এখনও কত মেয়েদের নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, এটা একটু খারাপ লাগলো আমার। দিদিভাই আরও বলল তার একটা ছোট্ট বাচ্চা আছে। দিদিভাই এতটাই ডিপ্রেশনে চলে গেছে, সেই বাচ্চাটার কথাও তার মাথায় থাকছে না। সে বলছে আমি না থাকলে আমার বাচ্চাটা ঠিক বড় হয়ে বেড়ে উঠবে, হয়তো আমার মতন তাকে অনেক কথা শুনতে হবে না। যাই হোক, অনেক হয়তো দিদিভাইয়ের পারিবারিক কোনো সমস্যার কারণেই দিদিভাই এই সিদ্ধান্তটা নিতে চলছে। তবে আমি বলবো যে কোনো কিছুর বিনিময়ে আমাদের জীবন শেষ করে দেওয়ার মূল কারণ হতে পারে না আমি মনে করি। আমাদের জীবনে অনেক ঝড় আসে, অনেক বাধা আসে, সেগুলো আমাদের নিজেদেরই পেরোতে হয় বা সেই সমস্যা থেকে বের হতে হয়। আমি নিজেই নিজের একটা প্রমাণ, হয়তো যার যার জীবনের সমস্যা তার তার কাছে, তো তাই বলে আমরা মেয়েরা আমাদের নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাব? কখনোই না। হয়তো কিছু মানুষের বিষাক্ত কথা, সেটা হয়তো ভয়ঙ্কর হয়ে ওঠে, আমি জানি, এটাও মানি।
তবে দিদিভাইয়ের অনেকে কমেন্ট করেছে ওইখানে যে অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তবে তবুও বলবো, সব কিছু বিনিময়ে মৃত্যুটা মানে ঠিক না নয়, যেটা বলতে হয়তো আমি ভালো করে তোমাদের বোঝাতে পারছি না। তবে যাই হোক, জিনিসটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো, তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মেয়েদের জীবন কি এতটাই খেলনা। বললাম না, যার যার জীবনে তার তার সমস্যা, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা মেয়েদের জীবনে নানান সমস্যা থাকে, সেটাকে পার করে উঠতে হয়, অনেক বাধা আসে। তো আজকে কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে ফেললাম, আর তোমরা দেখছো অনেকটা কাজ করে ফেলেছি। হ্যাঁ, সব কিছু আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখানে দেখেছো আমি এই যে ফ্যানটা মুচ্ছি, আমার না ঘরে যে সিলিং ফ্যানটা আছে, আমি যখন বাপের বাড়ি গেছিলাম ফ্যানটা চালিয়ে গেছি, যখন গেছি তার আগেও আমি চালিয়ে মানে হাওয়া খাচ্ছিলাম আর কি, যেটা বলতে হবে হাওয়া হচ্ছিল ফ্যানটায়। তো বাড়ি এসে যখন আমি ফ্যানটা চালালাম না, ফ্যানটা চলছে না, এখন জানি না কী হয়েছে। এখন আমাকে ওটা আবার যে কোনো মানে ফ্যানের মিস্ত্রি ডেকেই ঠিক করতে হবে, সেটার চেষ্টায় আছি, করব। তো কদিন ধরে এই টেবিল ফ্যানটাই চালিয়ে দুই মানে মা ছেলে এটাই ঘুমোচ্ছি, যা গরম পড়ছে, ফ্যান ছাড়া তো থাকা সম্ভব নয় সেই কারণে। আর ফ্যানটা অনেক নোংরা পড়েছে, একভাবে চলছে না, রাত ভরে চলছে, দিনে চলছে, সেই কারণে। তো ভাবলাম চলো, ফ্যানটা তো সার্ভিস দিয়েই চলছে, ফ্যানটাও আমি একটু সার্ভিস করে নিই, তার জন্য ফ্যানটা একটু পরিষ্কার করে মুছে নিলাম, মুছে নিয়ে। আর এখন হ্যাঁ, এখন বোনেরা এসে চলেও গেছে, বেজে গেছে এখন 4:30 থেকে 5টা বেজে গেছে, আমার অতটা খেয়াল নেই। তো ওরা চলে গেছে, ওরা যাওয়ার পরে আমি কিছুটা কাজ করলাম, ওরা থাকাকালীন কিছু কাজ করে নিলাম, আর এখন বিকালে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। বিকালে ঘর ঝাড় দিয়ে তারপরে বাবুকে নিয়ে একটু বেরিয়ে পড়বো হাঁটতে। ছেলেটা বিকালবেলা একটু হাঁটতে চায়, বেরোতে চায় ঘর থেকে, সারাটা দিন তো সেই আটকা জায়গায় থাকে সেই কারণে। তো যাই হোক, বাবুকে নিয়ে ঘুরে এসে সন্ধ্যা প্রদীপ জেলে তারপরে চা করলাম। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আমার আবার সকাল সকাল রান্নাটা করতে হয় আর কি। তো কী রান্না করছি, আমার বাবু সয়াবিনটা একটু ভালো খাচ্ছে, তো দেখো ভাতটা হয়েও গেছে। আর একটা কথা, শাশুড়ি মা মানে আমার মা ছিল ওই বাড়িতে, তো আজকে বাড়িতে চলে এসেছে, তার জন্য সবজিটাও একটু বেশি রান্না করছি। তো এখানে সয়াবিন, ও দেখো দেখেছো, বললাম না চা করেছি, মাকে দিয়েছি আর আমি খাচ্ছি। খেতে খেতেই আজকে চা খেতে খেতেই রান্না করছি, চাটা ঠান্ডা হয়ে যায় না হলে আমার খাওয়ার হয় না, তো তাই চা খাচ্ছি আর রান্নাটা করছি, এটাই করছি। তো রান্না করছি, একটা ঝিঙ্গে ছিল তো কিছুটা সয়াবিন আলু দিয়েছি, এটা দিয়ে একটা তরকারি করছি, আর আমি আলু সেদ্ধ দিয়েছি। আম তেল দিয়ে আলু সেদ্ধ খেতে বেশ ভালো লাগে, সেদ্ধটা খেতে, তো সেই কারণে আলু সেদ্ধটা করেছি। তো দেখো আমার সবজিটা রান্না হয়েই গেছে, এখন বাবুকে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে ওকে কিছুটা সময় দেবো, ওকে নিয়ে একটু বই পড় মানে বই নিয়ে বসবো আর কি, পড়বে তো সেই অল্প পড়বে, তেমন পড়বে না। তারপরে আমার বাসন রয়েছে, গ্যাস পরিষ্কার সবটাই করব। তো এখন বাবুকে মানে খাওয়াতে বসবো আমি, ওকে আগে খাইয়ে নিই, তারপরে আমার অন্যান্য কাজ থাকবে। তো দেখো আমি বাসন ধুয়ে তারপরে এখন চলে এসেছি। হ্যাঁ, ছেলে এখন ঘুমিয়ে গেছে, তবে আজকে অনেকটা পরে ঘুমিয়েছে, এখন বাজে ধরো 9:30 বাজে। তো ভাবলাম আমি এখন ভাত খাবো না, আগে আমি ওর কাজগুলো করে নিই, কাজগুলো না করলে আমার হবে না সেই কারণে। তো এখন গ্যাসটা পরিষ্কার করছি, বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে ভাত খাবো, নিজের সমস্ত কাজ আছে, ঘুমোতে ঘুমোতে আমার সেই 12:00 বাজে। হ্যাঁ, আমি 12:00টার পরেই ঘুমোই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলবো। আর সবাই সবার নিজের প্রতি খেয়াল রেখো, এটাই বলবো।